আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নাটোর জেলার ঐতিহ্যবাহী রাজাপুর হাট। বড়াইগ্রাম থানার আওতাধীন রাজাপুর হাটে ব্যাপক পরিমাণে হাঁস মুরগি ছাগল ভেড়ার আমদানি হয়। তো আজকে আমরা হাঁস মুরগির বাজার দর এবং কথোপকথনে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থায়, কত কি দাম, বেচা কিনে কত কি হচ্ছে, এবং পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। খোদা হাফেজ, দেখতে থাকুন। আসলে বসে আছেন, কত করে কয় হাত? সস্তা মনে হয়, আজকে বাজার মনে হয় সস্তা, আরো সস্তা। বলছিলাম নাটোরের রাজাপুর হাট থেকে। যাই হোক, দেখুন মুরব্বী, রাজা হাঁস কি কিনলেন না বেচবেন? কয় টাকা দাম রে বাবা? এটি দাম কত? পলাচ্ছে, ওটা মানুষের ভিতরে থাকে পলাচ্ছে। চারি কামরা মানছে দুটাই, 1,000। কত রাজা হাঁসের দাম মুরব্বী চাচ্ছেন? 2,000 টাকা। গরুর মাংসের চেয়ে ভালোই আছে। কি ব্যাপারি, কত কয় টাকা জোড়া? 1,100 মাত্র? অনেক অনেক হাঁস, অনেক সব অ্যাঙ্গেলের মাংস। আমার নিজস্ব চ্যানেলের লোক, মানুষের চ্যানেলের লোক আমি কাজ করি। হ্যাঁ বাবা, কয় টাকা দিয়ে কিনলেন? এখনো কিনিনি, এখনো কিনিনি। কয় টাকা দাম করছে? 1,100। 1,100 টাকা দিলেন নাই, দাম বেশি হচ্ছে। ও রাজা হাঁস দেখতেছি, বহুত দিন পর রাজা হাঁস। মহিলারা বাজার সদাই করতেছে রে বাবা। মুরগি পালার পালার জন্য নেবেন? এটি ভালো হবে, দুইটা দেখেন, এগুলো হচ্ছে খুব সুন্দর। যাই হোক, দেখি কি অবস্থা বাজারের। ক্যামেরা খুলে নিয়েছি। কি মুরব্বি কিনতেছেন নাকি? 1,200 দাম যাচ্ছে। আজকে প্রচুর আমদানি, প্রচুর আমদানি। কি কত বেচা হইলো এটি কালো হাঁস? 850। এত সস্তা হইলো? এ তো হাজারের উপরে দাম হওয়ার কথা। আজকে বাজারের দাম কমে, ব্যাপারে কি অবস্থা ভাই? কত মালের দাম? কত মালের দাম? 2,500। 2,500 3 কেজি মাংস হবে? হ্যাঁ, 3.5 কেজি। মাশাআল্লাহ, 3.5 কেজি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আর ওদিক যাবো না। হ্যাঁ ব্যাপারে কি কিনতেছ ভাই? এই তো সেই হাঁস দেখতেছি। এই হাঁসের কি নাম ভাই? সব যাবে ঢাকা, সব কোনে যাবি? সব চিটাগাং, চিটাগাং, চিটাগাং যাবি? সব চিটাগাং। দেখেন রাজাপুর থেকে লোড হচ্ছে, সব চিটাগাং যাবে। ক্যারিং খরচ আছে 2-4টা মরে। মরবে তো দানদারের জিনিস, দানের ব্যবসা মরবে। দেখা দেয় আমাকে, দেখা দেয় আমাকে, মুখে হাত দিয়ে তাড়া লইছে। ভিআইপি সব ব্যাপারীরা দেখেন, এটা রাজাপুরের শ্রেষ্ঠ ব্যাপারী।
রাজাপুর দাশরিয়া মুলাডুলি আবার হচ্ছে অত্র এলাকার সবচেয়ে বড় কথা দেখো পাঁচ দশ থেকে কম দেওয়ার জন্য কিছু তো ঠেলাঠেলি করে চলে যাচ্ছে মহিলারা আছে মুরগি কিনতে এই তো ব্যাপারী খুঁজে পাচ্ছি না ৪০ বছরের ব্যাপারী চলে গেল তার কি আর কাজ